नमस्कार सकल के सुप्रभात। आमादेर गतबारेर गत जे मासटी चले गेल मे मासेर ब्लक MIS फार्स्ट सैटारडे मीटिंगे समस्त मनिटरिंग अफिसाराई अभिन्न भावे समस्त ब्लके कयेकटी जिनिस आलोचना करे दिएछिलेन। तो तार पर्यालोचनाओ करा दरकार, रिव्यूटा दरकार, তার সিএইচ ইমিউনাইজেশনের সেই বারো দফা যে কাজ আমরা করেছি তার রিভিউ আজকে করছি। এক নম্বর, কী কী কাজ ছিল, মাতৃমা থেকে 20 বছরের নিচের মায়েদের যে লাইন লিস্ট তা ডাউনলোড করে মান্থলি যে হার্ড কপি সেটা সরবরাহ করতে হবে এনএমদের, যাতে তারা যারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেয়নি তাদের নিতে বাধ্য করতে পারে স্থায়ী। দুই বা তার বেশি সন্তান আছে এমন মায়েদের অন্তর অথবা স্থায়ী জন্ম নিরোধক পদ্ধতির ব্যবহারের দিকে বেশি জোর দিতে হবে, যেটা আশা এবং এনএম করবেন। তিন নম্বর পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম, সমস্ত উচ্চ ঝুঁকিপূর্ণ মায়েদের PMSMA এবং অ্যান্টিনেটাল ক্লিনিকে যাওয়া সুনিশ্চিতকরণ ও মনিটরিং করতে হবে। PHN এবং BPHN এই প্রক্রিয়াগুলি মনিটরিং করবেন। WHO অনুমোদিত ডিজিটাল প্রফেশনাল বিপি ইনস্ট্রুমেন্ট কেনার ব্যবস্থা করতে হবে। আমরা জানি এটা সেইভাবে এগোতে পারেনি, যাই হোক তবু স্ট্যাটাস রিভিউ তো আমাদের করতেই হবে। পাঁচ নম্বর, হিমোগ্লোবিনোমিটার্স ট্রেনিং স্পটে দিতে হবে, সিনিয়র PHN এবং BPHN PHN এরা এই দায়িত্বটা নিয়েছিলেন। মাতৃমা পোর্টালে দৈনিক এন্ট্রি করতে হবে, প্রত্যেকের আপ টু ডেট গর্ভবতী মা ও শিশুদের নিবন্ধীকরণ করতে হবে, PHN BPHNরা মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন। সাত নম্বর হচ্ছে, সমস্ত পরিবার পরিকল্পনা পদ্ধতির জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহের বাফার স্টক মেনটেন করতে হবে এবং এগুলি ফুরিয়ে যাওয়ার যথেষ্ট আগে ইনডেন্ট করতে হবে, সেটা ব্লক আধিকারিকদের দেখতে বলা হয়েছিল। আট নম্বর পয়েন্টে যেটা ছিল সেটা হচ্ছে যে চতুর্থ চেক আপ সুনিশ্চিত করতে হবে এবং সেখানে ওজন, রক্তচাপ, হিমোগ্লোবিন এবং ইউরিস্টিক্স দ্বারা বাধ্যতামূলক ইউরিন অ্যালবুমিন ও সুগার চেক করতে হবে। নেক্সট পয়েন্ট যেটা ছিল, ANC নিবন্ধীকরণ ভীষণভাবে হ্রাস পাওয়ার কারণ অনুসন্ধান করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। এর পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে 10 নম্বর পয়েন্টে ছিল, ফিল্ডে মায়েদের মিটিং করে কম্প্রিহেন্সিভ অ্যাবর্শন কেয়ার প্রক্রিয়া কোন কোন নিকটবর্তী হাসপাতালে কবে কবে হবে তা বিশদে সকলকে জানাতে হবে এবং মায়েদের গর্ভপাত প্রক্রিয়াটি যাতে সরকারি হাসপাতালেই হয়, অর্থাৎ হাতুড়েদের কাছে একটিও না হয় তা সুনিশ্চিত করতে হবে। নেক্সট পয়েন্ট ছিল AFP রিপোর্টিংয়ে সাইলেন্ট ব্লক, যেগুলো ছিল চণ্ডীপুর, কন্টাই 1-2-3, কন্টাই পৌরসভা, খেজুরি 2, নন্দীগ্রাম 2। রেমার রিপোর্টিংয়ে সাইলেন্ট ব্লকগুলি ছিল কন্টাই 2-3, কন্টাই পৌরসভা এবং রামনগর 1-2। এখানে সচেতনতা বাড়িয়ে এবং এই কেস খুঁজে বার করে দিতে হবে, এটা NMরা করবে। এবং 12 নম্বর যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে EFIA অন্তত 10% রিপোর্ট করতে হবে, যার ধারে কাছেও রিপোর্ট ছিল না, এটা এক্ষুনি দেখতে বলা হয়েছিল। তো এই কটি পয়েন্ট নিয়ে আমাদের গতবার আলোচনা হয়েছিল। এবারে অর্থাৎ এবারের মিটিংয়ে তারই পর্যালোচনা বা রিভিউ করতে হবে। তো এই কটি পয়েন্টের ওপর একটা কোয়েশ্চেনের আমি আজকে আপনাদের এর সঙ্গেই PDF দিয়ে দিচ্ছি, আপনারা এটা ডাউনলোড করে ফিল করে রাখবেন। আমাদের মনিটরিং অফিসাররা যখন আপনাদের ব্লক ভিজিট করবেন এবারের মিটিংয়ে শনিবারে, তার হাতে আপনারা রিপোর্টটা দিয়ে দেবেন। যে যে ব্লক ভিজিট হবে না তারা একটু মনিটরিং অফিসারের কাছে পৌঁছে দেবেন, ওনাদের সই করে এই রিপোর্টটা আমার কাছে আসা দরকার। অ্যালং উইথ ইট আপনাদের সাবমিশন, অনলাইন সাবমিশনের ব্যবস্থা থাকবে। তো এইভাবে আমরা বারে বারে পর্যালোচনা করে আশা করা যায় যে কাজগুলি করতে চাইছি। মান্থলি মিটিংয়ের একটা সুষ্ঠু পর্যালোচনা, একটা রেকর্ড, প্রতিবার কিছু বলেই তারপর ভুলে না যাওয়া এবং সেটাকে মনে রেখে এগিয়ে নিয়ে যাওয়া সার্থকভাবে, সেটা করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে DRCHO-র তরফ থেকে।